নমস্কার বন্ধুরা, ফোরিয়ে মতে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি গাজরের হালুয়া। গাজরের হালুয়া কম বেশি সবাই খেয়েছেন, তাই এর স্বাদ নিয়ে নতুন করে কিছু বলার নেই। শুধু এটাই বলবো যে এটা বানানোর খুব সহজ এবং রান্নার পরে গরম বা ঠান্ডা দুই অবস্থাতে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 700 গ্রাম গাজর। আমি গাজরগুলোর চোষা কেটে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। এভাবে সবকটি গাজর আমি গ্রেট করে নিচ্ছি। এরপর একটি কড়াইয়ে 1/2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ জাল দিলে তারপর 3টি এলাচ আমি ফেটিয়ে দিয়ে দেব। এখন কিছুক্ষণ নাড়তে থাকব। এভাবে নাড়তে নাড়তে দেখবো যে দুধটা একটু ঘন হয়ে এসেছে। তারপরে আমি গাজরগুলো 1 ফোঁটা দিয়ে দেব। এরপর গাজরগুলো দুধের সাথে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এখন গাজরটিকে আমি সেদ্ধ হতে দেব মোটামুটি 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পরে আবার ঢাকনা অন করে আমি দেখে নেব যে গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। আমার গাজরগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, তবে এখন আমি দুধটিকে একটু জাল দিয়ে কমিয়ে নেব। এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে আমি গাজরগুলো আবারও চেক করে নেব যে এটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এখন আমি এখানে চিনি অ্যাড করে দেব। চিনি দেওয়ার পরে এখানে চিনিটা একটু গলে গেলে তার মধ্যে কিছু মনে হবে যে জল বেরিয়ে এসছে, কিন্তু এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এটা নিচে থেকে একটু পরে শুকিয়ে যাবে। এই অবস্থায় আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। এখন ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে গাজরের হালুয়ার মধ্যে মিক্স করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে থাকবো। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার। আমার আজকের গাজরের হালুয়া রেসিপি রেডি হয়ে গেছে। এখন এটি আমি একটি বোলে তুলে নেব। এই আজকে আমার রেসিপিতে যেভাবে আমি বানালাম, আপনারাও চাইলেন এভাবে গাজরের হালুয়া খুব সহজেই খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং নিজের পরিবারের মানুষের সাথে শেয়ার করতে পারেন। Thank you.
হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন দর্শক তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করার, এবং আমার আজকের এই বাজেটের হালুয়ার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।